জেআরবিটি গ্রুপ দি সেবুকনি ওয়েটিং লিস্ট তিখলানি দাকতি দাকতি গ্রুপ দি সেবুকনি ভাইবা নাহানানি সম্মানতি সবই ত্রিপুরা প্রদেশ ইউথ কংগ্রেস জেআরবিটি নি ডাইরেক্টর নি থানিব ডেপুটেশন দেব লেখা সুরাংশল জেআরবিটি গ্রুপ সিনি আমজমর নাইর গ্রুপ দি নি বাগিব আমজমর জাকতং বাক্সা গ্রুপ সিও সেবুকলাই তঙি বাইকা ককতম সাইমন কা সাতশো হাই ক্যান্ডিডেট দং ফাতার হাসিনী গ্রুপ দিনি ক্যান্ডিডেট যতন গ্রুপ দিনি সেবুক হাইগলাক হংকে সেবুক টোটাল 950 to 1000 ক্যান্ডিডেট দং জিআরবিটি গ্রুপ দি রক বরকনি সেবুক এপিয়ার খাইগলাক আবনি বাকিন আনএমপ্লয় রক পাই থা কারণ ওয়েটিং লিস্ট তাকতি তিখলাইনি তৈ ভাই বান্না হানানি বাকিন হাফাংনি থানিব সেবুক নি সানমুতৈন বরক তিনি জিআরবিটি ডাইরেক্টরনি থানিব ডেপুটেশন দেব লেখা ত্রিপুরা প্রদেশ ইউথ কংগ্রেস নি আদংর অবগত আছেন যে চার বছর অপেক্ষার পরে জিআরবিটি গ্রুপ ডির ফলাফল প্রকাশ হয়েছিল এবং 10ই সেপ্টেম্বর আমরা জিআরবিটি ডাইরেক্টরের অফিস ঘেরাও করেছিলাম। আমাদের দুটি শর্ত এবং ডিমান্ড ছিল, যার মধ্যে সবচেয়ে প্রথম ছিল যে ওয়েটিং লিস্ট যাতে তৈরি করা হয়, কারণ ওয়েটিং লিস্ট তৈরি করার জন্য আমরা এর জন্য বলছি যে অনেক ছেলেরা যারা গ্রুপ সিতেও পরীক্ষা দিয়েছে, গ্রুপ ডিতেও পরীক্ষা দিয়েছে, তাদের গ্রুপ সিতে হয়ে গেছে, তারা আর এই গ্রুপ ডির পরীক্ষায় উত্তীর্ণ হবেন, চাকরিতে উত্তীর্ণ হবেন না। বহিরাজ্যের থেকে অনেক ছেলেরা পরীক্ষা দিয়েছিল, তারাও অর্ধেকের থেকে বেশি উত্তীর্ণ হবেন না। তো আমাদের সূত্রের খবর নিয়ার অ্যাবাউট 900 থেকে 1000 লোক এই পরীক্ষায় এই চাকরিতে উত্তীর্ণ হবে না। আবার সেই 1000 লোকের একটা ভ্যাকিউম রেডি হচ্ছে, তা যাতে না হয় আমরা একটা ওয়েটিং লিস্ট তৈরি করতে বলেছিলাম যে যারা ডিউ ডেটের মধ্যে জয়েন না করে, যারা ডিউ ডেটের মধ্যে এই এই চাকরিতে জয়েন না করে, নেক্সট 1000 যারা আছে বা যতগুলো রিপ্লেস করা যায় তাদেরকে যাতে চাকরিটা দিয়ে দেওয়া হয়। কারণ এরকম অনেক লোক আছে যারা আর চাকরির জন্য অ্যাপ্লাইও করতে পারবে না, তাদের বয়সের জন্য, তাদের বয়স পেরিয়ে যাচ্ছে, 45 উপরে চলে যাবে। এবং আমাদের দ্বিতীয় দাবি ছিল যে এই যে যতগুলো ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে তাদের রিটেন এবং ভাইভার রেজাল্টগুলো আলাদা আলাদাভাবে যাতে পাবলিশ করে দেওয়া হয়, কারণ কেউই জানে না তারা রিটেনে কত পেয়েছে, কেউই জানে না তারা ভাইভাতে কত পেয়েছে। এবং আমরা 10 তারিখ যখন ডাইরেক্টর সাহেবের সঙ্গে কথা বলেছিলাম, উনি আশ্বাস দিয়েছিল যে উনি রেজাল্টটা 100% পাবলিশ করে দেবে, এবং আমাদের যে প্রথম দাবি সেটা নিয়ে ওরা চর্চা করবে, ওদের বোর্ডের ডাইরেক্টরসরা বসবে। কিন্তু আমরা দেখছি তারা কুম্ভকর্ণের মতন ঘুমাচ্ছে, ওদের তরফ থেকে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। তাই আমরা আজকে আবার ওনাকে একটা ডেপুটেশন দেবো, যেখানে আমরা সেই দুটো দাবি যেটা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আমরা দিয়েছিলাম, তা যাতে তাড়াতাড়ি তারা কাজ শুরু করে, সেই দাবি নিয়ে আজকে আমরা ডাইরেক্টর সাহেবকে।